হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা কাজে ফেরত যাই, ওটা মনে করেন হচ্ছে, ঠিক আছে, লোকাল হোস্ট ও কমার্স। দেখ তাহলে আমাদের একটু সময় বাঁচলো, যে এটা আসলে এই কম্পিউটারে ফায়ারফক্সের কোনো একটা হয়তো প্রবলেম আছে। তো তাহলে ব্র্যান্ড এটা পাচ্ছে না, আচ্ছা এটা কেন পাচ্ছে না এটা আইডেন্টিফাই এখন করব না, কারণ আমাদের এই অংশটুকু কাজ আমরা অনেক পারি, যে কোনো প্লাগ ইন লাগে আমরা করতে পারবো। হ্যাঁ আচ্ছা, ওইটা না করে এখন আমরা এইগুলোর জন্য দেখি। আচ্ছা আমরা কি কি পর্যন্ত করছি মনে আছে? জাস্ট উকমার্স ইনস্টল দিছি, এই তো। আচ্ছা উকমার্স ইনস্টল দিছি, এখানে আমাদের কিছু কিছু জিনিস জানতে হবে। উকমার্সের এইটা এটা কি পেজ টেমপ্লেট করা হয়েছে? আচ্ছা টেমপ্লেটটা আমি একটু দেখে আসি যে কতদূর কি হয়েছে। পুলিশ শপ, হ্যাঁ পেজ পিএসপি আমরা করছি, এই তো। তাহলে কি আমরা মাই অ্যাকাউন্ট ওইগুলা ইয়ে করছি, ঠিক করছি? ঠিক করি নাই। আচ্ছা ওকে, মানে উকমার্সের মাঝখানে আবার আরেকটা ক্লাস হয়েছে, তো এই জন্য গুলাই ফেলছি, এই জন্য জেনে নিচ্ছি যে কোন অংশটুকু হয়েছে। তো আমরা পেজ পিএসপি করছি, অর্থাৎ পেজে গেলে, সরি পেজ, আমি স্যাম্পল পেজে যাই তাহলে বুঝতে পারবো কন্টেন্ট আছে স্যাম্পল পেজে। আচ্ছা এটা হচ্ছে আমাদের পেজ পিএসপি, আমরা চাচ্ছিলাম যে আমাদের পেজগুলো এরকম হোক, এই তো। ওকে ফাইন, তো এখন উকমার্স পিএইচপি আমি একটা ইয়ে করছিলাম, উকমার্স পিএইচপি। তো এখানে আমাদের একটা ভুল হয়েছিল গতদিন, আমরা কিন্তু ভুলটা ধরছিলাম, অর্থাৎ এখানে লুপ হবে না, লুপ দিলে, কারণ এই উকমার্স কন্টেন্ট এটা এটাই একটা লুপ, ঠিক আছে। লুপের মধ্যে লুপ থাকলে কি হবে? অসীম অসীম ইনফিনিটি ইয়ে হবে, অর্থাৎ অর্থাৎ এই দেখেন এটা বোঝায় ইনফিনিটি লুপ, অনেক আবার জানেন না, মনে করেন যে আমি পিএইচপি, মনে করেন পিএইচপি এনকোডিং, সরি ল্যাঙ্গুয়েজ পি পিএইচপি, আচ্ছা পিএইচপি, মনে করেন এখানে আমি দিলাম ডলার সাইন রাইট ইজ ইকুয়াল টু গোয়িং, রাইট সাইড গোয়িং, আর একটা দিলাম ডলার সাইন লেফট ইজ ইকুয়াল টু লেফট গোয়িং। আচ্ছা এবার আমি যদি দিই রাইট ইজ ইকাল টু লেফট, তাহলে কি হবে জানেন? একবার রাইট করবে, রাইট করার পরে লেফট, লেফট করবে লেফট সাইড গোয়িং, অর্থাৎ সে সারা জীবন ডানে বামে যাইতে থাকবে, ঠিক আছে। এটা আরেকটা বোঝানো যায়, মনে করেন যে অনেক সময় দেখছেন রিডাইরেক্ট, দেখছেন যে একটা ওয়েবসাইটে গেলে রিডাইরেক্ট করে আরেকটা চলে যাচ্ছে, তো আমি দুইটা রিডাইরেক্ট ইউআরএল যদি বানাই, মনে করেন যে একটা রিডাইরেক্ট একটা ওয়েবসাইটে যাবে আর একটা আরেকটা ওয়েবসাইটে যাবে, তো একটা রিডাইরেক্ট করে ওই ওয়েবসাইটে গেলে ওই ওয়েবসাইট রিডাইরেক্ট করে আবার প্রথম ওয়েবসাইটে আসবে, তাহলে কি হবে? এন্টার দিয়ে আপনি সারা জীবন বসে থাকবেন, সারা জীবন লোড হবে নির্দিষ্ট সময় পর পর। আবার যদি আনলিমিটেড টাইম দেন তাহলে ও লোড হয়েই যাবে, হয়েই যাবে, আপনি কিচ্ছু করার থাকবে না, চুপ করে বসে থাকতে হবে, এটাকে বলে ইনফিনিটি লুপ। তো সেই রকম এখানে লুপের মধ্যে লুপ দিছিলাম বলে ও লুপ হবে, ওই লুপের মধ্যে আবার লুপ হবে, আবার লুপের মধ্যে আবার লুপ হবে, এরকম হইতে হইতে শেষ হয়ে যাবে। সেই জন্য আমরা এখানে ব্যবহার করব অনলি উকমার্স কন্টেন্ট, এটাই একটা লুপ, ঠিক আছে। আচ্ছা উকমার্স কন্টেন্ট দেওয়ার পরে আমাদের প্রথমে চেক করে নিতে হবে যে এখানে মাই অ্যাকাউন্ট পেজের কন্টেন্টগুলো আসছে কিনা। ভিউ, এখানে মাই অ্যাকাউন্ট পেজে যদি যাই, সেক্ষেত্রে এখানে দেখেন মাই অ্যাকাউন্ট পেজের কন্টেন্টগুলো আসছে, তাহলে আমরা বুঝবো যে এই লুপটা ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে ব্যবহার করব, ওইভাবে দিলে আসে। আচ্ছা ওইটা হচ্ছে সব পেজের জন্য, অর্থাৎ আমরা যদি সব পেজে যাই, উকমার্সের পিএসপি ওটা কাজ করে সব পেজে, ঠিক আছে। এখানে আচ্ছা এখানে একটা সমস্যা আছে যে স্প্যানের কোনো একটা স্টাইল লম্বা করে দেওয়া আছে। আচ্ছা লেফট সাইডের কি ছিল? আচ্ছা ওইটা আমাদের দরকার নাই, ওটা আমাদের দরকার নাই। আচ্ছা পি ক্লাস উকমার্স, এখানে এইটার এই যে এইটা পাইছি, এইটা কতদিন প্রবলেম করছিল, পি ক্লাস ও কমার্স, এটার হাইট এটার কোথাও একটা প্রবলেম আছে। ওইটা হচ্ছে সব সব পেজের ক্ষেত্রে আপনার ইয়ে হবে লুপ, এই যে যেমন আমি দেখাই ওইটা প্রবলেমটা হয়েছিল কোথায়। এবার এবার দেখেন আমি রিলোড করলে অনেকক্ষণ 30 সেকেন্ড পরে মানে রিপ্লাই আসবে, 404 not found,
আচ্ছা, তাই প্রোডাক্ট যদি অ্যাড করি সেক্ষেত্রে হয়তো ইয়ে আসবে প্রোডাক্ট। আচ্ছা এটা পরে করি, এটা আপনি মনে করে নেন যে এটাই দিতে হবে, ঠিক আছে, কিন্তু এটা আগে ফিক্স করি যে এত বড় তো আসবে না। আচ্ছা এটা দেখি, কিন্তু কমার্স এরিয়াতে তো থাকার কথা না, সিএসএস ফিক্স আর কি, হাইট 1.5 em, হাইট 25 পিক্সেল। ও এটা তো ওইটার কন্টেন্ট, আচ্ছা এটা ডিসপ্লে নান করে দিই তো, ডিসপ্লে নান এইটাই তাহলে, এটা তো বিফোর এর হাইট। বাম পাশে ইমেজের কারণে আবার জায়গা পাবে কেন দেখি তো, ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন করে দিই, অর্থাৎ ও কমার্স ইনফো ওভারফ্লো হিডেন, ইমেজের কারণে না, এখানে হয়তো কোনো ওই যে পলিশপ স্টাইল সিএসএস এটা কল করা আছে না, ওভারফ্লো হিডেন, ওকে আচ্ছা এটা ঠিক করলাম। এখন একটা প্রোডাক্ট অ্যাড করি। আচ্ছা প্রোডাক্ট অ্যাড করার আগে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে যে এই যে এখানে এইগুলো ডাইনামিকলি টোটালি রেডি করা। তো দেখেন এখানে টু আইটেমস, আর এখানে দেখাচ্ছে যে আমাদের, আচ্ছা এটাও পাচ্ছে না, আচ্ছা ওইটা আমাদের পাওয়ার দরকারও নাই, এখানে এই টেমপ্লেটে যেভাবে আছে, অর্থাৎ এইচটিএমএলটা দেখি, এই যে এটা যেভাবে আছে যে আইটেমগুলো এখানে দেখাচ্ছে, এটা কিন্তু উকমার্সে হবে না, এটা অনলি ওপেন কার্টের সিস্টেম, ঠিক আছে, এই কিছু কিছু অংশের সাথে মিলবে না, অর্থাৎ উ কমার্সে কিন্তু এরকম কোনো সময় কোনো এরকম ডাটা পার্স করার কোনো সিস্টেম নেই যে আপনি কোন কোন আইটেম আছে সেগুলো এখানে দেখাবেন, এটা অনলি ওপেন কার্টের একটা কোড আছে, সেই কোড দিয়ে আপনি লিস্ট আকারে এই জিনিসগুলো আনতে পারেন, অর্থাৎ উ কমার্সে এটা হবে না। এখানে আমরা অনলি দেখাবো টু আইটেমস, আর এখানে আমি দেখাবো যে হচ্ছে কত তার মানে ডলার, এখানে যে কোয়েরি হয়ে গেছে যে আমরা রিপ্লেস করছি তো এই জন্য যে কোয়েরি হয়ে গেছে। আচ্ছা তো এখানে আমরা ইয়েতে যাই, হেডার পিএইচপিতে যাই, হ্যাঁ 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 ওই যে তানভীর বললো না অতদিন, এই যে আচ্ছা আমরা এখন ওই কাজটা করব। তো এই জন্য আমাদের যেটা উচিত সেটা হচ্ছে যে উ কমার্সের থিম আছে কিছু, সেইখান থেকে ডাটাগুলো নেওয়া, এফিলিয়েটার এবং ফ্রি থিম আছে, উ কমার্স থিম বা উ কমার্স ওয়েবসাইটে গেলে কি ব্যাপার। আচ্ছা আমার ডাউনলোড করাই আছে, ওইখান থেকে আমি নিচ্ছি, হ্যাঁ 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 আমার ডাউনলোড করা আছে, আমি ওইখান থেকে নেই, আপনারা ওই থিমটা এর ভিতর দিয়ে দেওয়া হবে কারণ এটা ফ্রি থিম। এটা ডাউনলোড, কোনটা ওই থিমটার নাম না, ARTI, ডাউনলোড করলাম না গতদিন, না না ডাউনলোড করছি তো, এত কিছু ডাউনলোড করা, এটা গতদিন তো ডাউনলোড দিলাম আমি আইডিএম দিয়ে, কই এই কম্পিউটারটা কেমন যেন ভুতুড়ে আচরণ করে, দেখো তো এখানে লাইন পাইছে, ইয়েতে চলে যাই মানে জঙ্গলে চলে যাই, সব কার্যক্রম বন্ধ করে দিয়ে জঙ্গলে যায় কুমিরের সাথে বন্ধুত্ব করি আর সন্ন্যাসীগিরি করি, তাছাড়া তো আর কোনো উপায় নাই, তাই না, নেট কানেকশন ঠিক মতো নাই,
কি বলবো, woothemes.com এখানে যাব। ওইটা তো আমার কম্পিউটারে ডাউনলোড দিছি, গতদিন আমার কম্পিউটার লাগাইছিলাম না, মনে আছে? ওই থিমটা নিয়ে আসো তো, ডাউনলোড লিস্টে দেখো আছে। আর্টিফিসার আচ্ছা, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে উইশ লিস্ট আমাদের বাদ যাবে, এখন চেক আউট পেজের লিঙ্ক, চেক আউট পেজের লিঙ্ক হবে ডাইনামিকলি, অর্থাৎ ইউজারের কিছুই করা লাগবে না। এখানে টু আইটেমস, এখানে ইয়ে হবে, আর কারেন্সি আমরা আপাতত বাদ দিব, কারেন্সি এখানে আমাদের লাগবে না। আর ল্যাঙ্গুয়েজ আমরা মাল্টি ল্যাঙ্গুয়েজ এটাতে শিখছি না, মাল্টি ল্যাঙ্গুয়েজ আমরা মানে অন্য টেমপ্লেটে শিখবো, সেখান থেকে ইয়ে করবো, অর্থাৎ এই দুইটা আপাতত রিমুভ করে দিই, কারণ এক টেমপ্লেটে অনেক কিছু শিখতে গেলে মেইন জিনিসটা হারিয়ে যায়। ঠিক আছে, এখানে আমরা বাদ দিব কোনগুলো, ল্যাঙ্গুয়েজ এবং এটা কারেন্সি। ওকে, আর্টিফিসার আচ্ছা, এই টেমপ্লেটের, এই টেমপ্লেটটা দিয়ে দিব আমি, এই টেমপ্লেটের হেডার পিএইচপি এখানে দেখবেন যে এই টেমপ্লেটটা যদি দেখাতে পারতাম ভালো হতো কোথায় আছে। তো এখানে দেখেন যে নেম মেনু, প্লাগ ইন ফর ডিসক্রিপশন নেম, ও টপ ইমেজ ডেপথ, আরেকটা টেমপ্লেট ডাউনলোড দিয়েছিলাম কি নামে, এটা তো সেই টেমপ্লেট না, মাই স্টাইলটা নিয়ে আসো, মাই স্টাইল টেমপ্লেটটা নিয়ে আসো। নেট তো পাই নাই, ঠিক করব কি করে, পাইছে নেট, আচ্ছা এখান থেকে ডাউনলোড দেই। এই টেমপ্লেটটাতে ওই এলিমেন্টটা আর অন্য একটা জায়গাতে আছে, ডেমো দেখি, ডেমোতে দেওয়া আছে, অর্থাৎ হেডার পিএইচপিতে নাই। এই যে আমরা চাচ্ছি যে মাই বাস্কেট জিরো আইটেমস, আমাদের টেমপ্লেটও তো সিমিলার তাই না, এখানে আইটেম দেখাবে আর এখানে দেখাবে যে ডলারটা, অর্থাৎ ইউজার যখন প্রোডাক্ট তার বাস্কেটে নেবে। উকমার সম্পর্কে আপনাদের বলেছিলাম যে বাস্কেট ধারণা এগুলো সম্পর্কে তো বলেছিলাম না, আচ্ছা তো এবার ওই টেমপ্লেটটা নেই এখানেই, পেনডেবেটাই এরর দিল। আচ্ছা এই পিএসপি ফাইলটাতে আছে, এই যে এখানে দেখেন যে ওকমার্স কার্ড লিঙ্ক। তো এখানে আমাদের একটা জিনিস লাগবে, গ্লোবাল ওকমার্স, যেটা আমরা হেডার পিএসপিতে নিয়ে নিব, অর্থাৎ আপনি প্রথমেই নিতে পারেন এটা, এইটা, হ্যাঁ এটাতেই পিএসপি, এখানে নিতে হবে গ্লোবাল ডলার সাইন ও কমার্স। আচ্ছা এটাই কিনা আমি একটু মানে যাতে এরর না হয় আজকে, গ্লোবাল ওকমার্স। তো আমরা চাচ্ছিলাম এইগুলোকে ডাইনামিক করতে, তো ডাইনামিক করার জন্য প্রথমে আমরা আইটেমস ডাইনামিক করব, অর্থাৎ আমাদের এখানে দেখেন যে আইটেমস, আইটেমস এই যে টু আইটেমস,
ওয়ান আইটেম হলে দেখাবে আইটেম, আর যখন প্লুরাল হয়ে যাবে আইটেমস, এটা দেখাবে। তো এখানে দেখেন এই যে আইটেমসের জন্য এইটা ব্যবহার করতে হবে আপনাকে, অর্থাৎ পার্সেন্টেজ আইটেম, তারপরে এবার আইটেমস হলে পার্সেন্টেজ ডি আইটেমস, এইটা দিয়ে আইটেমস কাউন্ট করা হবে। এটা কপি করবেন, এই কোডটা তখনই কাজ করবে যখন আপনার গ্লোবাল থাকবে, গ্লোবাল ছাড়া কিন্তু এটা কাজ করবে না। আর এখানে যে কোয়েরি এর জায়গাতে হবে হচ্ছে ডলার সাইন, অ্যান্ড দেন এখানে আপনার প্রাইস হচ্ছে গেট কার্ড ইউআরএল, এই তো এইটা পিএইচপি ইকো কার্ড টোটাল, এইটা এটা দিয়ে আমরা কি মেজার করছি, কত ডলার এখানে থাকলো। আচ্ছা এবার যদি আমি রিফ্রেশ দেই আমাদের টেমপ্লেট, সেক্ষেত্রে দেখাবে যে আমাদের কোনো আইটেম এখানে নাই আর এখানে হচ্ছে জিরো ডলার। আচ্ছা এখান থেকে আমি অ্যারোটা কেটে দিই, অ্যারোটা তো আমাদের লাগবে না, আমরা জাস্ট এখানে ইয়ে করছি, তাই না, এইটা তাই তো, এটা না কার্ড বিজি, এইটা আর এটা হচ্ছে স্প্যান ক্লাস আইডি কার্ড টোটাল। আমি বলছি যে এইটার কথা আর কি, যে এখানে দুইটা অ্যারো আছে। আচ্ছা আচ্ছা আমি ডাউনলোড করছি। আচ্ছা কার্ড অ্যামাউন্ট জিরো একটা, ও এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে, এইটা একটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা মুছে দিতে হবে। ও আচ্ছা ওইখানে ইয়ে কারেন্সি সহ আসে, অর্থাৎ আমাদের এখানে ডলারটা লাগবে না, এটা লাগবে না। আর এবার এখানে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড নান, অর্থাৎ আমরা এইটা আলাদা করে ফেললাম, ঠিক আছে। এবং এখানে ক্লিক করলে আমাদের যাবে কোথায়, হ্যাঁ কার্ট পেজে যাবে, কার্ট পেজে, এখানে ক্লিক করলে কার্ট পেজে যাবে। তো সেই জন্য আমাদের এখানে কার্ট পেজও ডাইনামিক করতে হবে। এই যে এ এ দেওয়া আছে এখানে, এ এইচ আর এফ দিয়ে আমরা ওইটা করব। আচ্ছা এখানে কি কি আছে দেখি তো, টোটাল এলিমেন্টকে লিঙ্কিং করব যাতে এর উপরে ক্লিক করলেও যায়, ঠিক আছে। অর্থাৎ হেডিং, হেডিং ডিভে যা আছে টোটালের উপরে আমরা লিঙ্কিং করব। আর এই যে এখন কিন্তু এটা লিঙ্কিং নাই, জাস্ট এইটুকু লিঙ্কিং, আমাদের এটা লিঙ্কিং হওয়া উচিত, কারণ অনেক ভিজিটার আছে যারা কিন্তু ওই লিঙ্ক বলতে ওইটাকেই বুঝবে। আছে না এরকম ভিজিটার আছে কিন্তু অনেক, মানে মোস্ট অফ পাবলিক কিন্তু নন পাবলিক বিবেচনা করেই একটা ওয়েবসাইট তৈরি করা হয়। আচ্ছা এখানে দিতে হবে কার্ট পেজ লিঙ্কে, যে এখানে দেখেন কার্ট পেজ ইউআরএল নামে যে ডাইনামিক কোড আছে। এখন দেখেন এটা করার কারণে আমার কিন্তু এখন লিঙ্কিং, এখানে যদি আমি যাই, আচ্ছা যেটা হোক সিএসএস ডি ওটা ফিক্স করা যাবে, ওটা নিয়ে টেনশন নেই, ওটা নিয়ে টেনশন করতে গেলে আর প্রবলেম। আচ্ছা এখানে দেখেন যে পেজ আইডি ফাইভ আসছে এখানে, এই যে, অর্থাৎ সে কিন্তু অটোমেটিক্যালি চিনে নিয়েছে। কোথা থেকে চিনে নিয়েছে, আপনি যখন ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে আপনি যদি ই কমার্সের সেটিংয়ে যান, সেক্ষেত্রে দেখবেন যে পেজেস নামে একটা ফাংশন আছে, এই পেজেস থেকেও ডাটা নিয়েছে। তো সব পেজ আইডি সব পেজ থেকে, সব পেজ নিয়েছে সে। তারপরে এখানে কার্ট পেজ, এই যে কার্ট, আমরা কার্ট নামে যে উকমার্স পেজ ইনস্টল করলাম, সেখান থেকে ডাটাটা সে সেই পেজের আইডিটা এখানে লিঙ্কিং করে দিয়েছে। অর্থাৎ এখানে যদি আমি যাই, সেক্ষেত্রে দেখবেন যে এখানে কার্ট পেজের লিঙ্ক আসছে। অর্থাৎ এখন আমাদের কার্ট পেজ কিছু নাই, অর্থাৎ আমরা সব এখনও পেজ তৈরি করিনি বা ইয়ে করিনি, আচ্ছা এটা ডাইনামিক করিনি হেডার পিএইচপিতে, তাই না, হেডার পিএইচপি, এখানে ইন্ডেক্স টু এইচটিএমএল হবে, ব্লগ ইনফো হোম, অর্থাৎ আমরা এই অংশটুকুকে ডাইনামিক করলাম। ওকে ফাইন, নেক্সট হচ্ছে আমাদের হোম পেজের প্রোডাক্ট নিয়ে আসা, অর্থাৎ এখানে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো এই স্টাইলেই নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে মানে সবচাইতে ইম্পর্টেন্ট কাজ, যে কোনো প্রোডাক্ট যে কোনো জায়গায় কোয়েরি করে সেই প্রোডাক্টটা নিয়ে আসা। তো এই কাজটা খুব সহজ, এটা আপনি খুব সহজেই করতে পারেন। আমরা কোয়েরি করছি না, বেসিক কোয়েরি, হ্যাঁ কাস্টম পোস্ট কোয়েরি, আপনি চাইলে কাস্টম পোস্ট কোয়েরি দিয়েও নিয়ে আসতে পারেন। কিন্তু কাস্টম পোস্ট কোয়েরি দিয়ে নিয়ে আসলে এখানে দেখা যাচ্ছে যে উকমার্সের এলিমেন্টগুলো পেতে প্রবলেম হবে,
তো সেই জন্য আমরা চাচ্ছিলাম যে নির্দিষ্ট একটা জায়গা থেকে এটা আসবে। এটা উ কমার্সে যে আপনার এখানে যদি যান, এখানে আপনার পড়াশোনা করতে হবে কোথায় আমি বলে দিচ্ছি। এখানে আপনি আপনার টেমপ্লেট, এটা কাটি, এখানে টেমপ্লেট, আচ্ছা এখানে আমি উ কমার্সের এলিমেন্টগুলো নেই নাই না, আচ্ছা। তো এখন আমরা উ কমার্সের কিছু জিনিস এডিট করব বা উ কমার্স থেকে কোয়েরি করব, সেই জন্য আমাদের টেমপ্লেটে কিন্তু উ কমার্সের টেমপ্লেটিং নাই। উ কমার্সের টেমপ্লেটিংটা হচ্ছে এমন একটা জিনিস যে যখন দেখলো যে উ কমার্সের আপনার প্রথমে এটা ছিল না ফার্স্ট ভার্সনে, তো উ কমার্সে মনে করেন এই যে অ্যাড টু কার্ট, এই বাটনে টেক্সট আমার চেঞ্জ হতে পারে, দেখা যাচ্ছে মানে এখানে আমি বাংলায় লিখলাম যে কিনে ফেলুন এই টাইপের, তারপরে দেখা যাচ্ছে মনে করেন এইখানে এই যে স্টার বাটনটা আমি রাখবো না, একদমই রাখবো না, ডিলিট করে দিব, এইটার একটা আপনার এডিট হতে পারে। তো এইসব এডিটগুলো করার জন্য উকমার্স যদি আমরা এডিট করি, সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যখন উকমার্স ভার্সন আপডেট হবে, আমরা যদি ভার্সন আপডেট করে ফেলি সেক্ষেত্রে কিন্তু সব কিছু হারিয়ে যাবে। তো সেই জন্য উকমার্স থেকে এডিট করার জন্য ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইনস উকমার্স, এখানে যে টেমপ্লেটস যেগুলো আছে কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করবেন। করার পরে এবার আপনার থিম ডাইরেক্টরিতে যাবেন, পলিশপ, এবার এখানে একটা ফোল্ডার করতে হবে, কি নাম হবে? হ্যাঁ এই নাম, এই নাম ছাড়া অন্য নাম দেওয়া যাবে না, উকমার্স দিতে হবে। উকমার্স দিলে এইখানে কিন্তু আপনার উকমার্সের যে টেমপ্লেটিংগুলো সেগুলো চলে আসবে। আচ্ছা এখানে দেখেন লুপ শপ যদি আমি দেখি, সেক্ষেত্রে এখানে দেখেন যে লুপ শপটা কিভাবে কাজ করে, যে এই যে হ্যাপ পোস্ট দা পোস্ট করছি না, এখানে শুধু কিছু আছে যে ডু অ্যাকশন করে উকমার্স বিফোর শপ লুপ এইটা আসছে, তারপরে ডু অ্যাকশন করে আফটার শপ লুপ এইটা এক্সট্রা আসছে, তাছাড়া বাদ বাকি কোড আমাদের পরিচিত না। আচ্ছা উকমার্স গেট টেমপ্লেট পার্ট কন্টেন্ট প্রোডাক্ট, এখানে দেখেন যে কন্টেন্ট প্রোডাক্ট বলতে সিঙ্গেল প্রোডাক্টকে এখানে বোঝানো হচ্ছে। এখান থেকে আপনার, সরি এটা না, প্রোডাক্ট নামে আরেকটা পেজ আছে কন্টেন্ট প্রোডাক্ট, এই যে কন্টেন্ট প্রোডাক্ট থেকে আপনার উকমার্সের যে লুপ, সেই লুপ থেকে আপনার বিফোর শপ আই বিফোর শপ লুপ আইটেম, তারপরে এখানে আছে টাইটেল, আর এবার ডু অ্যাকশন করে আফটার শপ আইটেম টাইটেল। এখানে ডু অ্যাকশন করা হচ্ছে যে নির্দিষ্ট কিছু পেজের কন্টেন্ট, যেমন আমরা গেট টেমপ্লেট পার্ট করে নিচ্ছি, গেট সাইড বার করছি, গেট সাইড বার করে আমার লাভ কি, আর্কাইভ পেজে আমার সাইড বার দরকার হতে পারে, ইন্ডেক্স পেজেও সাইড বার দরকার হতে পারে, তাই না? বারবার সব জায়গায় আমি কিন্তু এলিমেন্টগুলো নিচ্ছি না। তো আমি যদি মনে করেন এখানে ফিচারডে যাচ্ছি, আমার একই কন্টেন্ট আবার লেটেস্টে কিন্তু একই প্রকারের একই এলিমেন্টের, তো বারবার যাতে আমার এডিট করা না লাগে, এক জায়গায় আমি এডিট করে সব নিতে পারছি, এই জন্য কিন্তু উকমার্সের এই সিস্টেম যে কন্টেন্ট প্রোডাক্ট। তো তারপরে এখানে আপনি এই ফাইলগুলো আপনাকে চিনতে হবে যে কোন ফাইলটা এখানে কল হচ্ছে, এই ফাইলটা কেন এখানে কল হচ্ছে, এই টোটাল এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে এবং বুঝে নিতে হবে যে এই ফাইলটা এখানে কল হওয়ার কারণে আমার এই এলিমেন্টটা আসছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে যাব, এখানে আমরা প্রোডাক্ট কোয়েরি করব, অর্থাৎ প্রোডাক্ট কোয়েরি করার জন্য যেই যে এলিমেন্টগুলোর প্রয়োজন সেই সেই এলিমেন্টগুলো এখানে আসবে। তো আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি, তারপরে আরো বেশি বুঝতে পারবো। এখানে আমি যাই প্রোডাক্টস, অ্যাড প্রোডাক্ট, তারপরে এখানে আমি নাম দিলাম যে এখান থেকে টাইটেল নেই, ল্যাট্রো শর্ট শুজ, এটার প্রাইস হবে 80, এটার প্রাইস দিলাম $50, প্রোডাক্ট ফিচার ইমেজ দেই একটা, পলিশপ ইমেজেস প্রোডাক্ট, আচ্ছা এটা জুতা, শুজ সেট ফিচার ইমেজ, প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশনে হালকা ডিসক্রিপশন দিয়ে রাখলাম, আর এখানে ইনভেন্টরি শিপিং, শিপিং এর ওয়েট দিলাম 1 কেজি, ডাইমেনশন, আচ্ছা ডাইমেনশন যে কোনো একটা থাকলে, এবার পাবলিশ, ও একটা ক্যাটাগরি দেই। তো দুইটা ক্যাটাগরি হবে, একটা হচ্ছে ফিচার্ড আর একটা হচ্ছে এখানে লেটেস্ট প্রোডাক্টগুলো শো করবে, বেস্ট সেলার স্পেশাল।
আর লেটেস্ট নামও ক্যাটাগরি করে দিই, তাহলে ওই ক্যাটাগরি থেকে কোয়েরি করতে সুবিধা হবে। কারণ দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড করলাম, লেটেস্ট প্রোডাক্টগুলো কল করা যায়, কোয়েরি করা যায়, সেটা যদি আমি স্পেশালে দেই সেক্ষেত্রে স্পেশালেও শো করবে আবার লেটেস্টও শো করবে। তো আমরা ম্যানুয়ালি দিব, অলওয়েজ ম্যানুয়ালি ব্যবহার করব। তো এই প্রোডাক্ট আমরা ফিচার্ডের জন্যই শুধুমাত্র দিচ্ছি। আচ্ছা, এবার আমি যদি সব পেজে যাই, প্রথমে কার্ট পেজ থেকে আসি, সমস্যা নেই, কার্ট শপ, সব পেজে গেলে এখানে দেখবেন যে একটা প্রোডাক্ট আসছে, এবং এখানে আরও কিছু প্রোডাক্ট যুক্ত করতে হবে, একটা প্রোডাক্ট এখানে আসছে কিন্তু ফরমেটিংটা ঠিক নাই। তো এখানে দুইটা পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন, একটা হচ্ছে উ কমার্সের স্টাইল, আরেকটা হচ্ছে উ কমার্সের স্টাইল আপনি না নিয়ে নিজেদের মতো স্টাইল করবেন। তো আমরা কোনটা করবো বলেন তো? নিজেদের মতো স্টাইল করবো, এর জন্য উ কমার্সের স্টাইলটা পাওয়ানোর দরকার নাই, ঠিক আছে? আর কোনো টেমপ্লেট যদি দেখা যাচ্ছে ক্লায়েন্ট উ কমার্সের স্টাইল ব্যবহার করতে বলে, সেক্ষেত্রে আপনাকে এখানে ডিভের আগে দিতে হবে। এই যে ইউএল ক্লাস প্রোডাক্টের আগে যে কোনো একটা কন্টেন্টের এখানে ক্লাস থাকবে, এখানে ক্লাস যুক্ত করার তো অপশন নাই, এখানে ক্লাস থাকবে উ কমার্স, ঠিক আছে, ইউএল আইডির প্রোডাক্টসের আগে। তো এখানে আপনি উ কমার্সের সিএসএস দেখলে আরও ভালো বুঝতে পারতেন। তো এখানে উ কমার্স থাকলে তখন আপনার উ কমার্স সাপোর্টেড হবে এটা। যেমন আমি এখানে যাই উ কমার্স পিএসপি ডিআইভিআইডি কন্টেন্ট ক্লাস উ কমার্স, অর্থাৎ উ কমার্স মানে সাপোর্টেড আমি এখানে দেওয়ার জন্য। আচ্ছা, এই যে দেখেন একটু একটু কনফ্লিক্ট করছে, কোনো একটা প্রবলেমের কারণে হয়তো দেখা যাচ্ছে, এই যে এখানে ক্লিয়ার বোত্র টাইপের, মানে এটা আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে উ কমার্সে দেখেন এখন স্টাইলটা পাইছে কোথায় থেকে। এখানে যদি আপনি, হ্যাঁ, এখানে যদি যান সেখানে দেখেন যে স্টাইল পাইছে, মানে লোকেশন হচ্ছে অ্যাসেট সিএসএস উ কমার্স সিএসএস। তো আমরা আসলে চাচ্ছি না যে উ কমার্সে স্টাইল পাক, আমরা আমাদের মতো স্ক্র্যাচ থেকে স্টাইল করব, অর্থাৎ নিজেদের ইচ্ছা মতো স্টাইল দিব। যদি কোনো সময় এটা দরকার হয় এটা ঠিক করবেন। আর সিএসএস ফিক্সটা আমি দেখাইলাম না, কিন্তু ইচ্ছা করে এড়িয়ে গেলাম, কারণ ওইটা দেখাইতে গেলে আবার ওইখানে চলে যাওয়া হলো, মেইন জিনিস জানা হলো না। তো তো আমরা প্রোডাক্ট কোয়েরি, উ কমার্স প্রোডাক্ট কোয়েরি, তো আমি যদি যাই গুগলে সার্চ করি হাউ টু আচ্ছা, এখানে আরেকটা পদ্ধতি আছে প্রোডাক্ট কোয়েরির জন্য, সেই পদ্ধতিটা হচ্ছে এখানে দেখেন, উ কমার্স যখন ইনস্টল করবেন, আমি পেজে যাই, যে কোনো পেজে কিন্তু যে কোনো ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমি কোয়েরি করতে পারবো। ভিজুয়াল এডিটরে যাই, এই যে উ নামে দেখবেন যে একটা শর্টকোড আছে, এখানে যাওয়ার পরে এবার এখানে আপনি মনে করেন প্রোডাক্ট বাই প্রোডাক্ট ক্যাটাগরিস, আচ্ছা প্রোডাক্ট বাই ক্যাটাগরিস লাগ, আচ্ছা ক্যাটাগরিস লাগ অনুযায়ী আমি প্রোডাক্ট চাই। তো উ কমার্সের যে শর্টকোডটা আছে, এই শর্টকোডটা কিন্তু আপনি অলওয়েজ ইউজ করতে পারবেন। তো এখানে দেখেন আমাদের এই যে, এটা তো প্রোডাক্ট আমাদের, তাই না, এক একটা প্রোডাক্ট, এক একটা প্রোডাক্টের আমাদের ডিপ কি লাগে, এখানে দেখেন ইউএল ক্লাস স্লাইডস, এই তো, তারপরে আমাদের এলআই, এক একটা এলআই করে লাগবে, এই তো। আর এইখানে এইটা যদি আমি ব্যবহার করি, এখানে দেখেন যে নির্দিষ্ট একটা প্রোডাক্ট ক্যাটাগরি থেকে আসবে, ক্যাটাগরিস লাগটা কিভাবে পাই জানেন আপনারা, প্রোডাক্টস ক্যাটাগরিস, ক্যাটাগরিস লাগ কোনটা বলেন তো, ফিচার্ড। তো আমি এখানে ফিচার্ড থেকে নেই, ফিচার্ড পার পেজ 12 মানে কি 12টা শো করবে, কলামস 4 মানে 4 কলামে প্রোডাক্ট শো করবে, প্রত্যেকটা কলামের, 4 কলাম বলতে প্রত্যেকটা কলামের পরে একটা করে ক্লিয়ার বোথ আসবে, যাতে ফ্লোট লেফট দিলেও ওইটা 4 কলামই হবে, কোনো প্রকারেই এটা যাবে না। আচ্ছা, তারপরে অংশ অবশ্যই পারবেন। আচ্ছা, এখানে আমি টাইটেল দেই, পেজ টাইটেল। তো এখানে দেখেন আমি যদি ভিউ পেজে যাই, তো এখানে আমাদের একটা প্রোডাক্ট আসছে, উ কমার্সের স্টাইলে আসছে, সমস্যা নাই, উ কমার্সের স্টাইলে আসছে, ওটা আমাদের এখন ফিক্স করাই লাগবে। তো এখানে দেখেন ডিপ ক্লাস উ কমার্স কোথা থেকে আসলো, উ কমার্সের নিজস্ব সিএসএস। তো আমাদের ইউএল ক্লাস প্রোডাক্টস, এলআই ক্লাস সিঙ্গেল প্রোডাক্ট,
তো যদি আরো প্রোডাক্ট থাকতো সেক্ষেত্রে দেখতেন যে পরের এলআই গুলোর লাস্টে একটা আসতো ডিপ ক্লাস ক্লিয়ার বোর্ড, তারপর আবার এলআই, ঠিক আছে, ডিভি স্টাইল ক্লিয়ার বোর্ড ক্লাস না। তো এই যে এইভাবে প্রোডাক্ট আসছে, আপনি এইভাবে এই কোয়েরিটাকে ইউজ করতে পারেন, কিন্তু এখানে প্রবলেমটা কোথায় আপনি দেখেন। এই কোয়েরি ব্যবহার করলে এখানে আমাদের যেটা লাগবে, আমি এইচটিএমএল এ যাই, টেমপ্লেট ওয়েলকাম ইন্ডেক্স পিএইচপি, আচ্ছা আমরা টেমপ্লেট ওয়েলকাম করি নাই, তাই না? ইন্ডেক্স পিএইচপিতে এখানে দেখেন যে ফিচার্ড, এই যে ক্যাটাগরি আমাদের ডিপ লাগছে কি ই কমার্সের জায়গাতে, ফ্লেক্স স্লাইডার ফিচার্ড কারোসেল। তো এখন আমাকে বলেন যে এখানে যদি আমার ই কমার্স আসে, এখানে আসবে কি ডিপ ক্লাস ই কমার্স, তারপরে আসবে কি ইউএল ক্লাস প্রোডাক্টস, আচ্ছা বানান ভুলেছে, যাই হোক এলআই ক্লাস সিঙ্গেলকে বলল, এগুলো দেখেন নাই, এরকম আসবে না। তারপরে এর মধ্যে আপনার যা আসে আসুক সেটা ইয়ে না, কিন্তু আমার আছে, আমার লাগবে হচ্ছে কি ডিপ ক্লাস এটা, তারপরে ইউএল ক্লাস স্লাইডস, তার মধ্যে এলআইয়ের কোনো ক্লাস থাকবে না, বা ক্লাস থাকলেও আমার কোনো সমস্যা নাই, থাকলে সমস্যা আছে, সমস্যা আছে যদি মনে করেন ক্লাস থাকবে না সেক্ষেত্রে। তো আমি কিভাবে করব এটা, কোনো আইডিয়া আছে যে কিভাবে আমি এরকম আসবে কিন্তু এটাকে চেঞ্জ করে আমি এই স্টাইলে নিয়ে আসবো, কোনো আইডিয়া আছে? যে কোয়েরি দিয়ে করতে হবে, এই যে স্ক্রিপ্ট, এবার এখানে যে কোয়েরি, এবার এখানে দেখেন সিলেক্ট করতে হবে কিভাবে, ওপরে একটা, এটা তো আমার ইউনিক, তাই না? যদি ইউনিক না থাকে একটা আইডি নিয়ে নেবেন, আইডি এলিমেন্ট চেঞ্জ, যাতে আমরা নির্দিষ্ট ওইটাকে সিলেক্ট করতে পারি অন্য জায়গায়, যাতে গিয়ে এটা কনফ্লিক্ট না করবে, এলিমেন্ট চেঞ্জ। এবার আমি এখানে যে কোয়েরি সিলেক্ট করব, আইডি এলিমেন্ট চেঞ্জ, তারপরে এবার আমার ডিপ ক্লাস ই কমার্স, এই তো তাহলে সিলেক্ট হয়ে গেল ডিপটা। এবার আমি এখানে কি দিব, অ্যাড ক্লাস, এখানে অ্যাড ক্লাস কি দিব বলেন, এই যে পুরাটা, আর ই কমার্সটা আমার যাতে স্টাইলটা না আসে সেই জন্য তাহলে হবে আমার ওই আমার মতো হবে হবে। হ্যাঁ না না, এখানে তো আমার এটা ক্লাসের নাম, এটা তো সিলেক্টর না যে ডট বা আইডি হবে, তাহলে হবে এভাবে। তাহলে এখন এইটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি যে কোয়েরি দিয়ে এলিমেন্ট ফিক্স করা, এটা হচ্ছে ভালো পদ্ধতি। আর এছাড়াও কোয়েরির পদ্ধতি আছে, তো আমি আপনাদের আগে এটা দেখাই। আর কোয়েরির পদ্ধতি খুব সহজ আর কি, এটা খুব একটু কঠিন, এটা আপনাদের শুধুমাত্র এই কাজে না, অন্য কাজেও লাগবে বিধায় আমি চাচ্ছি যে এটা আপনারা শিখে ফেলেন। তারপরে কোয়েরি করা তো আপনারা দেখছেনই, জাস্ট ওইখানে পোস্ট টাইপের কাছে কি দেবেন প্রোডাক্টস, তারপরে এবার আপনার যে যে এলিমেন্ট লাগে আপনি ডাটা আইটেল দিলে ডাটা আইটেল আসবে, তারপরে আপনি যা দেন সেটা আসবে, সেটা সহজ বলে আমি সেই দিকে গেলাম না। ঠিক আছে, আপনারা এটা দেখতে চান না ওইটা দেখতে চান, গুড, আমি এই অ্যান্সারটা আশা করছিলাম, দুইটাই দেখতে চাই। তো আগে আমরা এটা দেখে নেই, তো এখানে আমরা এখন কি করব, এই যে শর্টকাটটা পাইলাম এই শর্টকাটটা এখন ইউজ করব। এখানে দেখেন, এখানে আমাদের দরকার তো এখানেই, তাই না? পিএইচপি ইকো শেষ। এবার আমি এখানে কি করব, কোটেশন এবার এটা দিয়ে দিব। আর এইখানে পরবর্তীতে যখন আমাদের এই ফ্ল্যাগটা তো চেঞ্জ করা লাগবে, ইউজার চেঞ্জ করে দেবে ইচ্ছা মতো, তো সেই জন্য আমি এখানে একটা ভেরিয়েবল নিব। যখন ওই যে থিম অপশনে আমি আপনাদের দেখাবো এটা পরে, এটা এখনকার কাজ না, ঠিক আছে, ভেরিয়েবল নিয়ে এটা জাস্ট আমার ওই তখন চেঞ্জ হয়ে যাবে, সেটা সমস্যা না, ঠিক আছে, ওকে। আমরা ওই এই চেঞ্জটা আপাতত ম্যানুয়ালি হাতে হাতে করব, পরবর্তীতে অটোমেটিক কিভাবে হবে সেটা দেখা দিব। তাহলে এটা দিলাম, দেওয়ার পরে আমরা এখানেই যে কোয়েরি লিখতে পারি, কোনো সমস্যা নেই, কারণ আমাদের যে কোয়েরিটা আছে কোথায় বলেন তো, হেডারে আছে, ওপরে হেড ডাব্লিউপি হেডের ওইখানে আছে, ফুটারে নেবেন না কিন্তু কখনো যে কোয়েরি, তাহলে কিন্তু এই কোডগুলো আপনি মাঝখানে দিয়ে আর অ্যাডভান্টেজেস গুলো পাবেন না, কারণ এই কোডটা হবে কোথায়, যে কোয়েরি নিচে না পরে, ও নিচে হইতে হবে, মাস্ট বি,
তাই না? তো সেই জন্য এটা উপরে আসে। আচ্ছা এটা দিলাম, তারপরে এবার দেখেন আমার, এবার আমি আরেকটা যে কোয়েরি নিই, যে কোয়েরি এলিমেন্ট চেঞ্জ, তারপরে ইউএল ক্লাস, এখানে প্রোডাক্টস, হ্যাঁ কোন বানান, হ্যাঁ এই যে দিছি তো, এই যে ঠিক ঠিকই তো, ওইটা তো জাস্ট আমি এটা মুছে দেব, ঠিক আছে। অ্যাড ক্লাস হবে আমাদের কি স্লাইডস, স্লাইডস হবে, আর রিমুভ ক্লাসের আমার দরকার নাই, বা যদি লাগে পরবর্তীতে আমি ইউজ করবো, কারণ আমার উকমার্স যখন রিমুভ হয়ে যাবে তখন ওই স্টাইলগুলো পাবে না, আর উকমার্সের স্টাইল কিন্তু অলওয়েজ নেস্টেড, যেটা আমি এই যে দেখালাম যে উকমার্স যখন আমার ডিবের ক্লাস উকমার্স হবে তখনই কিন্তু স্টাইলগুলো পাবে, ঠিক আছে। আপনি উকমার্সের অ্যাসেটে সিএসএসটা ওপেন করে দেখবেন, যে দেখবেন প্রত্যেকটা ক্লাস নেস্টেড করে লেখা। আচ্ছা এটা করলাম, এটা করার পর এবার আমি এটা মুছে দেই, আর এখানে এই এই এইটাও হবে না, আর যে করি ডকুমেন্ট রেডি ফাংশন দিতে হবে। ডকুমেন্ট রেডি ফাংশনটা কোথায় পাই, কোথায় পাই না, এখানে আছে, ডকুমেন্ট রেডি ফাংশন। তো এরপরে আমি রিফ্রেশ করব, সরি এটা না হোম পেজ, এটা রিফ্রেশ করবো, রিফ্রেশ করে এখানে আমি মানে দেখব যে আমার যে এলিমেন্ট দিছি সেই এলিমেন্ট অনুযায়ী আমার প্রোডাক্ট আসছে কি না। আসছে, এখানে আমি যদি এখন ইন্সপেক্ট করি সেক্ষেত্রে দেখেন যে উকমার্স আছে, আছে, কিন্তু আসার কথা কি ছিল, উকমার্স আসার কথা ছিল। আমি যদি আমি আসলে মুছে দেই এটা, তাহলে এবার যদি আমি যাই সেক্ষেত্রে দেখেন যে এখানে আসছে কি ডিপ ক্লাস ও কমার্স, ক্লিয়ার, পাওয়ারফুল জিনিস না। আচ্ছা এবার স্টাইলও পাই গেছে বেটা, কত বড় সাহস, ঠিক আছে, আমাদের স্টাইল না পাই ওর নিজের মতো স্টাইল নেই। আচ্ছা তো এখন আমরা প্রোডাক্ট অ্যাড করলে কিন্তু একদম কারোসেল হয়ে যাবে, তো সেটা কি দেখাবো নাকি আপনারা করে নিবেন, আপনার করে নিন, যদি না হয় সেক্ষেত্রে আরেকটা কোয়েরি আছে, আচ্ছা আচ্ছা ওকে, আরেকটা কোয়েরি না, আরেকটা কোয়েরি হচ্ছে, আচ্ছা ওটা একটু পরে দেখাই, আমরা নিচের অংশে চলে যাই। আচ্ছা এইটা তো ওই কোয়েরি ব্যবহার করি, ঠিক আছে, হ্যাঁ একই জিনিস, এটা একটা কোয়েরি দেখালাম এক কোয়েরি দিয়ে, আর একটা, হ্যাঁ 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 এখানে এলিমেন্টে আছে, তিনটা ক্যাটাগরি আছে, এই দেখেন আপনার একটা আছে কি এই যে এলআই, এখানে ক্যাটাগরির নাম হবে, আর এখানে দেখেন ট্যাব আকারে, এই যে একটা ট্যাব সেট, তারপর এই যে বক্স প্রোডাক্ট, এইটা দেখেন বক্স প্রোডাক্ট, এখানে আমি যাই, এই দেখেন এখানে ইউএল এর জন্য এলআই আছে একটা, এখানে নাম হবে যে যে ক্যাটাগরি ইউজার সিলেক্ট করবে সেটা নাম চলে আসবে, তারপর এক একটার জন্য এক একটা ডিব, অর্থাৎ আপনার কোনো প্রবলেম নেই, আছে কোনো প্রবলেম, ঠিক আছে, এখানে যে একই জিনিস একই শর্টকোড দিয়েই আপনি করতে পারবেন, ঠিক আছে। আর যেটা বললাম সেটা হচ্ছে যে ইয়ে করা, যে আপনি যদি আপনি যদি এখানে ওই কোয়েরি ব্যবহার করতে চান সেক্ষেত্রে কোয়েরি পাই কোথায়, পাই কোথায়, কোন থিমে যেন আমরা করেছিলাম, ইন্ডিয়া না, এটা দেখানোর প্রয়োজন ছিল কি না, আচ্ছা দেখাই দিই, নাহলে আপনাদের পরে আবার হীনমন্যতায় ভুগবেন যে এটা অ্যাডভান্স কই, এটা অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস, বাইরে কেউ কি দেখা করতে আসছিল নাকি, ও শেষ, ও আচ্ছা এখানেই বলতেন, ফিস ফিস করে, ফিস ফিস করলে কথা বলার অভ্যাস নাই, ও ফাংশন, টেমপ্লেট গুলো একবারে সালাম পারে না,
দেখি এটা নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করা যায় আর কি। আচ্ছা আচ্ছা, এই এটা থাক, আমরা শুধু ইউএল থাক, এলআই গুলো রেট্রিভেট করব, তাই না? নিয়ে আসলাম আর এইটা কাট করলাম। হ্যাঁ, নতুন কিছু নাই তো। এবার এখানে আপনি, এখানে হবে হচ্ছে পোস্ট টাইপ কি হবে দেখেন, এখান থেকে নিয়ে আসেন। আপনি যদি মনে করেন যে পোস্ট টাইপ আপনি পাচ্ছেন না খুঁজে, এই দেখেন পোস্ট টাইপ কয়টা নিতে চান আইটেম সেটা এখানে দেবেন। সহজ বেশি এটার প্রবলেমও আছে, সহজ বেশি যেটা সেটার প্রবলেম কি জানেন, এই দেখেন আমি যদি এইখানে যাই, এখানে অ্যাড টু কার্টে ক্লিক করলে এই দেখেন ভিউ কার্ট চলে আসলো, আসলো না? কিন্তু আপনি ওইভাবে করলে আসবে না, আপনাকে আবার যে কোয়েরি কল করতে হবে। এখানে কিন্তু একটা যে কোয়েরি আছে, এই যে দেখেন অ্যাড টু কার্টের জন্য এখানে একটা ফর্ম অ্যাকশন আছে, এই দেখেন অ্যাড টু কার্ট, এখানে যে কোয়েরি কাজ আছে, অর্থাৎ আমি দেখাই যে কোয়েরিটা কিভাবে কাজ করে সেটাও দেখাই, যেটা দেখাচ্ছিলাম। আচ্ছা ওইটা একটু দেখাই দিই, এইখানে দেখেন, এখানে দেখেন যে অ্যাড টু কার্ট বাটন আছে না, আমি ক্লিক করি দেখেন কি হয়, অ্যাডেড নামে একটা ক্লাস আসলো না, আবার নিচে একটা এলিমেন্টও আসলো, ঠিক আছে? এইটা হবে তো, এটা হচ্ছে আপনার মানে ওই স্ট্যাটিক কোয়েরিতে ওইটা করতে হলে আবার যে কোয়েরি কল করে অনেক ঝামেলা আছে, তো সেই জন্য ওইটা ব্যবহার করবেন কোথায়, যেখানে অ্যাড টু কার্টে ক্লিক করলে প্রোডাক্ট পেজে যাবে, দেখা রিড মোর টাইপের, এরকম হয় না অনেক প্রোডাক্ট দেখাচ্ছে, ওখানে অ্যাড টু কার্ট করতে দেবেন না, আপনি ক্লিক করলেই প্রোডাক্টের রিড মোরে চলে যাবে এই টাইপের, বা ভিউ ডিটেলস এরকম কোন কাস্টম কিছু থাকলে, দুইটারই কাজ আছে। যেমন আমরা কিন্তু যদি এখন ক্লায়েন্ট বলে যে এখানে অ্যাড টু কার্ট বাটন হবে না, এখানে হবে ভিউ ডিটেলস, তখন কিন্তু আপনি যদি শর্টকাট ব্যবহার করেন ভিউ ডিটেলস আসবে না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আবার মানে ওই কাস্টম কোয়েরি ছাড়া তখন উপায় না, অর্থাৎ দুইটারই প্রয়োজন আছে, ঠিক আছে? বুঝাইতে পারলাম? এমনি ভালোই বোঝাইতে পারি না মোটামুটি? আচ্ছা ধন্যবাদ। আচ্ছা তাহলে এই কোয়েরিটা আমি আর করলাম না, এরকমই রাখলাম, আপনারা করে নেবেন। হ্যাঁ কোনটা, এটা না না ওইটা না, আমি বলছি নিচে আরো কোয়েরি করা লাগতো না, এখানে তিনটা তিনটা প্রোডাক্টের জন্য তিনটা ক্যাটাগরি দিয়ে, এখন তিনটা প্রোডাক্ট যদি প্রোডাক্ট অ্যাড করতে যাই, ক্যাটাগরি অ্যাড করি, তাহলে আবার নেক্সট ঝামেলা হবে। আমি চাচ্ছি যে সামনে আগাইতে, আপনারা পারবেন না এগুলো আনতে পারবেন না, বা এটা ব্র্যান্ড স্ল্যাডার ঠিকও করতে পারবেন আপনারা, আমার বিশ্বাস। আমি এই যে উইজেট এগুলো কি দেখাবো বলেন, উইজেট কি করে এগুলো পারবেন না বলেন, আমি মেইন মেইন জিনিসগুলো দেখাই। যেমন এখানে একটু স্টাইলাইজার ব্যাপার আছে, এখানে স্টাইলাইজার ব্যাপার হচ্ছে যে এই যে ভিউ কার্ড চলে আসলো, ভিউ কার্ড এখানে চলে আসলো, এটার একটু স্টাইলাইজ করবেন, এটা এটাও আপনারা পারবেন যে এই এটা। হ্যাঁ 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 কি বলেন, ওটাই ওটাই তো, এখানে আপনি হচ্ছে এটার একটু স্টাইলাইজ করবেন যে ভিউ কার্ড হলে এটা দেখা যাচ্ছে, ভিউ কার্ড হবে না একটা টিক চিহ্ন হবে, পারবেন এটা আনতে? পারবেন না কি কোন, এই যে এ ক্লাস অ্যাডেড টু কার্ট, এই এই যে একটা ক্লাস আছে বলে না, হ্যাঁ এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি ইয়ে করে দিলেন, ঠিক আছে? জাস্ট এখানে জাস্ট ক্লিক করবে, ক্লিক করলে একটা টিক চিহ্ন দেখাবে যে অ্যাড টু কার্ট হয়ে গেছে, ওই কি টিক চিহ্নের উপরে ক্লিক করলে আমার ভিউ কার্ট অর্থাৎ কার্ট পেজে চলে যাবে, এই যে কার্ট পেজ। হ্যাঁ ইমেজ দিয়ে দেন, ফন্টাসাম দিয়ে করলে আবার এখানে আপনাকে ইয়ে করতে হবে, যে কোয়েরি দিয়ে ফন্টাসামে যে আই ক্লাস ওইটাকে আবার অ্যাপেন্ড করে দিতে হবে ওর ভিতরে, কারণ ফন্টাসাম দিয়ে কিন্তু আপনি তো ওই ভিউ কার্ট এডিট করতে পারছেন না, এডিট করতে গেলে আবার উকমার্সের ওই টেমপ্লেটে গিয়ে এডিট করা যায়, আবার কোথায় এডিট করা যায় সেটা দেখেন, এই যে অ্যাডেড টু কার্টে ক্লিক করলাম তো, এবার এখানে গিয়ে ভিউ কার্ট হবে না, আপনার ফন্টাসামের আইকন হবে, সেক্ষেত্রে অ্যাডেড টু কার্ট লিখে গ্রিপ ইন করেন, ও এখানে না, ও কমার্স গ্রিপ ইন অ্যাডেড টু কার্ট, এখানে না, আছে আছে, ও এই ক্লাস অ্যাডেড টু মানে এখানে কোনো স্পেস নাই তো এই জন্যই প্রবলেম হচ্ছে, ভিউ কার্টে যাই, এটা ম্যানুয়ালি খুঁজেও পাওয়া যাবে, আমি এভাবে না পারলে ম্যানুয়ালি খুঁজছি, এই যে আছে মিনি কার্ট, এখানে গিয়ে আপনার এই যে দেখবেন যে আবার ফাইন্ড করি ভিউ কার্ট, এই যে এখানে আছে ভিউ কার্ট, এইটা জাস্ট চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? এটা চেঞ্জ করে দিয়ে আপনি আই ক্লাস ফন্টাসামে যে আইকন সেটা
অর্থাৎ গ্রিপো ইন্ডিয়া সার্চ করে যে কোনো জায়গাতেই পাবেন, ওইখানে দেখবেন যে ওইটা ওই কোড আছেই, অবশ্যই আছে। এটা আছে কোথায়? উ কমার্স কার্ট মিনি কার্ট, ঠিক আছে, এখানে আছে, এটা এটা আপনি খুঁজে পাবেন, এটা সমস্যা না। আর আপনারা কি খেয়াল করছেন যে এখানে ভিউ কার্টে গেলে এইগুলো যে স্টাইলাইজ হয়ে গেছে সুন্দর করে, এইগুলো কি যদি আপনি মনে করেন যে আমার এরকম স্টাইল লাগবে না, কাস্টমাইজ করতে পারবেন ইএসডি অনুযায়ী? পারবেন না? অবশ্যই পারবেন। মনে করেন আপনার অ্যাপ্লাই কুপন, এই টেক্সটটা চেঞ্জ করা দরকার, ইনস্পেক্ট করবেন, করার পরে এই যে আপনি এখানে অ্যাপ্লাই কুপন আছে, কুপন করে এটাকে দিয়ে গ্রিপ ইন করবেন। হ্যাঁ, ডিফল্ট ভাবে উকমার্সের জন্য আসছে। তো তারপরে এবার এখানে, হ্যাঁ হ্যাঁ, আপনি স্টাইল শিট কপি করে নিয়ে আপনার থিম থেকে লোড হবে, স্টাইল শিটও চেঞ্জ করা যাবে। এখানে দেখেন, এখানে মনে করেন আমি দাগগুলো চাচ্ছি যে বর্ডার এরিয়াস, মনে করেন চাচ্ছি না, সেক্ষেত্রে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন যে বর্ডার রেডিয়াস দেওয়া আছে, টেবিল এখানে এই যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস না হলে এই যে চলে যাচ্ছে, তাহলে কোথায় হবে? উকমার্স সিএসএস, এইটা কিন্তু আবার মিনিফাইড করা আছে সিএসএসটা, তো ঝামেলা হবে। সেই জন্য পারভেজ ভাই যদি ঘোমানো বন্ধ করে, তাহলে আমরা আনমিনিফাইড এর এটা আমরা দেখাই দিতে পারি। সিএসএস আনমিনিফাইড করতে পারেন, তাহলে ডিকম্প্রেস করে নিলে এবার আপনি পারবেন, তাহলে ওটাও দেখানো লাগলো না। তাহলে এভাবে সিএসএস এডিট করতে পারেন। আর আপনি যদি মনে করেন, হ্যাঁ, আপনি ইন্টারফেস চেঞ্জ করবেন, এই যে কার্ট পিএইচপি নামে একটা ফাইল আছে, এখানে আপনার এই যে টেবিল টিআর, আপনি যদি মনে করেন ডিপ ফরম্যাটে হবে, তবে এটা ডিপ ফরম্যাটে করা উচিত না। হ্যাঁ, আপনার আপনার টেমপ্লেট আপনার সিএসএস এ আপনার সিএসএস এ একটু নেস্টেড করে লিখবেন, তাহলে আপনার সিএসএস প্রায়োরিটি পাবে ওখানে। আচ্ছা, কাজের কাজ যেটা, সেটা হচ্ছে যে ইয়ে করা, সিঙ্গেল প্রোডাক্ট পেজ। আমি যদি এই এই টেমপ্লেটে যাই, এই টেমপ্লেটে না, এইটাতে যদি যাই, এখানে যদি ক্লিক করি প্রোডাক্ট, ও প্রোডাক্ট এইচটিএমএল পাচ্ছে না, আচ্ছা এখানে ক্লিক করব, তাহলে তাদের সার্ভারতে অবশ্যই পাবে। এই যে সিঙ্গেল প্রোডাক্ট পেজে যে ইনফরমেশনগুলো, এই যে এখানে ব্র্যান্ড, তারপরে এইগুলা 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 এইগুলো দেখানো হবে আগামী দিনে, ঠিক আছে। এবং এই যে রিভিউস, রিভিউস সেকশন, হ্যাঁ হ্যাঁ, উকমার্সে করা আছে কিন্তু কাজও করতে হবে। যেমন এখন যদি আমি যাই যে প্রোডাক্টস, আমি যদি একটা প্রোডাক্ট ভিউ করি, ভিউ, সেক্ষেত্রে আমার সেই প্রোডাক্টটা আসবে কিন্তু এই যে, ঠিক আছে, এইগুলো সিএসএস দিয়ে ঠিক করতে হবে। তবে একটা যেমন এই যে যে কোয়েরিটা আমরা পাওয়ানোর চেষ্টা করব, অর্থাৎ এই যে কোয়েরি, তারপরে এই যে এখানে এলিমেন্টগুলো আছে, এই যে কোয়ান্টিটিটা কত সুন্দর আছে, অর্থাৎ যে মানে ওই অনুযায়ী আমরা জাস্ট মার্কআপটা ধরাই দিলেও হবে। আবার যদি মনে করি আমি স্টাইল নতুন করে পিএইচডির মতো করে দেবো, সেটা করলেও হবে, ঠিক আছে। উকমার্সের কাজ হচ্ছে মানে মানে এই এই অংশটুকু করে যদি ক্লায়েন্টকে দেন, তাতেই কিন্তু পেমেন্ট, ঠিক আছে। উকমার্সের ফাংশন কাজ করলেই হলো, এইরকম আর কি। এখন পর্যন্ত কোনো কঠিন কিছু